নমস্কার, আপনি চাই আছে লাইভ আওয়ার, মই জয়ন্ত মাধব গোস্বামী। মহানগরীর ফাঁসিবজারের রিভার টার্মিনেলত পল্টুনত জ্বালাই করার সময় সংঘটিত হওয়া বিস্ফোরণের পিছত নিশা ঘটনাস্থলী পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত ঘোষণা করার লগতে সদ্যহতে বন্ধ রখা হয়েছে নির্মাণের কাম। উল্লেখযোগ্য যে নিশা রিভার টার্মিনেলর পল্টুনত জ্বালাই করে থাকার সময়তে সংঘটিত হয়েছিল ভয়ঙ্কর বিস্ফোরণ, যে বিস্ফোরণত এজন শ্রমিকর মৃত্যু হওয়ার লগতে আহত হয় আন পাঁচজন শ্রমিক। বর্তমান চিকিৎসাধীন হয়ে থাকা পাঁচ শ্রমিকর ভিতর দুজনের অবস্থা গুরুতর। এল&টি কোম্পানির কাম চলি থাকার সময় সংঘটিত হয় বিস্ফোরণের ঘটনা। মৃত শ্রমিকজন কলকাতার মাজি। বিস্ফোরণত আহত শ্রমিককেইজনের নাম হয়েছে সফল কুমার সিং, নিত্যাই প্রধান, বিজেন্দর কুমার, দীপক ঘায়েল আর পি আর হাসান। ইয়ারে বিজেন্দর কুমার আর দীপক ঘায়েলের অস্ত্রোপচার সম্পন্ন হব। ঘটনার পিছতে ফরেন্সিকর দল উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করে সকল পরিস্থিতি। আজিও ফরেন্সিকর দলে ঘটনাস্থলী পরিদর্শন করিব, পরীক্ষা নিরীক্ষা চলাব ফরেন্সিকর দলে। উল্লেখযোগ্য যে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের অধীনত দুবছর ধরে এল&টি প্রতিষ্ঠানে কাম করে আছে প্রকল্পটত। অহা দুমাহত প্রকল্পটির কাম সম্পূর্ণ হওয়ার কথা আছিল, কিন্তু বুধবারে সংঘটিত হওয়া এই ঘটনার পিছতে সাময়িকভাবে কাম বন্ধ রখা হয় প্রকল্পটির। আজি পুনের ফরেন্সিকর দলে পরীক্ষা চলাব ঘটনাস্থলীত। মহানগরীর ফাঁসিবজারের রিভার টার্মিনেলর পল্টুনত জ্বালাই করে থাকার সময় সংঘটিত হয়েছিল সেই ভয়ানক বিস্ফোরণ। বিগত দুবছর ধরে এল&টি কোম্পানিয়ে এই কাম করে আছে আর আগন্তুক দুমাহর ভিতর প্রকল্পর কাম সম্পূর্ণ হওয়ার কথা আছিল। পল্টুনত জ্বালাই করে থাকার সময় সংঘটিত হল এই ভয়ঙ্কর বিস্ফোরণ, যত নাকি কলকাতার এজন শ্রমিকে প্রাণ হেরুয়াইছে, আহত হয়েছে আন পাঁচজন শ্রমিক। পাঁচজন শ্রমিকর দুজনের অবস্থা অতি গুরুতর বলে জানিপরা হয়েছে, অস্ত্রোপচারের প্রয়োজন হব। ইতিমধ্যে আমি জানাইছো মুখ্যমন্ত্রীগুলিয়ে নিশায় ঘটনাস্থলী পরিদর্শন করেছে, পর্যবেক্ষণ করেছে। মুখ্যমন্ত্রীর পিছত ঘটনাস্থলীত ফরেন্সিকর দল উপস্থিত হয়েছে, আজিও ফরেন্সিকর দল উপস্থিত হব আর পরীক্ষা নিরীক্ষা চলাব। মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে এই ঘটনার এক উচ্চ পর্যায়ের তদন্তর কথাও ঘোষণা করেছে। এল&টি কোম্পানির কাম চলি থাকার সময়ত এই বিস্ফোরণের ঘটনা সংঘটিত হওয়াত বর্তমান প্রকল্পর কাম কাজ বন্ধ রখা হয়েছে। ঘটনাস্থলীর আমার সাংবাদিক বীরিঞ্চি কুমার ডেকার সঙ্গে সংযুক্ত হয়েছে। বীরিঞ্চি, উচ্চ পর্যায়ের তদন্তর কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, কেনেদরে তদন্ত চলিছে, ফরেন্সিকর দল আজি উপস্থিত হওয়ার কথা, সকলখিনি খবর এই মুহূর্তে জানিব বিচারিম। নিশ্চয় জয়ন্ত, যে আসলে অতি দুর্ভাগ্যজনক ঘটনা এটা কালি যেহেতু সংঘটিত হয়েছে, যে এল&টি কোম্পানিয়ে ইয়াত যে রিভার টার্মিনেল ফাঁসিবজারত নির্মাণ করে থাকা হয়েছে, প্রায় দুবছর ইতিমধ্যে সেই সকলখিনি কাম প্রায় সমাপ্ত করেছে। আর কালি দিনট যে যদি পল্টনত আসলে সেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল, সেয়া এই মুহূর্তে দেখা পাইছে যে কেনে ধরনের একটা ভয়ঙ্কর বিস্ফোরণ আছিল, যে পল্টনট আসলে ফাটি এটা সাইড আসলে সম্পূর্ণ তার ডেমেজ হয়ে গেছে। আর তার যাকি শ্রমিক মাজি নামর সেই শ্রমিকজন সেই পল্টনেরপর উলাই আহি ব্রহ্মপুত্রত পরিছে, আর বাকি পাঁচজন সেদেলি ভিদেলি হয়ে অন্য স্থানত পরিছে। আর তারে যেহেতু দুজনের অবস্থা অতিকয় সংকটজনক, আর নিশা সেই ঘটনা সংঘটিত হওয়ার পাছতে কালি আসলে এখন ব্যক্তিগত হসপিটালত ভর্তি করা হয়েছিল, যদিও যেহেতু দুজনক বিজেন্দর আর দীপকক যেহেতু উন্নত চিকিৎসার যেহেতু প্রয়োজন হব, গতি নিশায় আসলে GMCHত ভর্তি করা হয়েছে, যেহেতু অস্ত্রোপচার প্রয়োজন হব। কিন্তু সমগ্র ঘটনাটুক বহুকটা প্রশ্ন এই মুহূর্তে অবতারণা হয়েছে, যে যিকজন শ্রমিক আছিল পশ্চিমবঙ্গের আছিল, যে সেই শ্রমিকর যে এল&টি কোম্পানি আসলে সেই শ্রমিকসলের কারণে যিনি ইয়াত নিরাপত্তার আসলে ব্যবস্থা করব লাগে, সেই ব্যবস্থাখিন আসলে অভাব আসিল নাকি? কারণ ইয়াত যর একটা গ্যাস কাটার আসলে সিলিন্ডার বিস্ফোরণ হওয়া বলে কোয়া যায়, তাত বহুকটা মেশিন থাকে। কালি নিশায় এটা ফলের কোয়া হয়েছিল যে আসলে বিগত দিনকাত ধারাষার যরষুণ হয়েছিল সেই বরষুণত আসলে সেই মেশিন সমূহ বহু পরিমাণ আসলে তাত ভিজি গেছিল, আর ভিজি যাওয়ার পাশে যরণ কম্প্রেসার আসলে লব লাগে, আর কালি যেটা কাম আরম্ভ করেছিল তার পাশে সেই মেশিনট যথেষ্ট বিজুতি ঘটিছিল, যথেষ্ট বিসঙ্গতি ধরা পড়েছিল। কিন্তু সেইখানে আসলে চালি জারি না চায় উর্ধতন যর্তৃপক্ষ আছে সেই সমগ্র বিষয়ট, ইয়ার যেহেতু ইঞ্জিনিয়ার আছে সমগ্র বিষয়খিন পর্যালোচনা নকাকে শ্রমিককেইজনের সেই কাম
অসমত আসলে জ্বালাই করবর কারণে তেওঁলোকক নিয়োজিত করেছিল আর যেতিয়া তেওঁলোকে সেই কামখিনি ইয়াত আরম্ভ করেছিল তেতিয়াই সেই দুর্ঘটনাটি সংঘটিত হল আর সেই সংঘটিত হওয়ার পাছতে আসলে যেহেতু কাম সাময়িকভাবে ইয়াত স্থগিত রখা হয়েছে নিশায় মুখ্যমন্ত্রীগী সমগ্র পরিস্থিতি বুঝ লৈছে ফরেন্সিকর দল আহি তার উপস্থিত সকলখিন তন্নতন্নকে নিশায় চাইছে যে কোনখিন আসলে সেই বিসঙ্গতি থাকি গল সেই যুক্ত সিলিন্ডার আছে সেই সিলিন্ডারত অসুবিধা আছে নে সেই গ্যাস কাটার যুক্ত মেশিন আসলে তার ব্যবহার করে সেই মেশিনত আসলে অসুবিধা আছে তার কারবার গাফিলতি আছে নাকি এই সকলখিন আসলে কালি নিশায় তন্নতন্নকে চাইছে হয়তো আজি দিনের ভাগত পুনের ফরেন্সিকর দলট আহব কারণ যেহেতু এল এন টির দরে একটা অতি আগশারীর প্রতিষ্ঠানত এনে ধরনের বিসঙ্গতি সেয়া মুঠেই গ্রহণযোগ্য নয় যেহেতু যখন শ্রমিক আর একটা ইয়াতে কথা আছে যে এল এন টির টাই আপ হয়ে থাকা পশ্চিমবঙ্গের আন একটা প্রতিষ্ঠানের কাম যেহেতু ইয়াদ চলি আছে তাত সেই বহু সংখ্যক পশ্চিমবঙ্গের ফলের বহু শ্রমিক ইয়াদ নিয়োজিত হয়ে আছে তেওঁলোকৰ সুরক্ষার কথা আছে যে তেওঁলোকক আসলে ইয়াদ কাম করে থাকা অবস্থা পর্যাপ্ত যিখিনি সুরক্ষা ব্যবস্থা লাগে সেইখিনি আসলে নাছিল যেহেতু কালির দিনটি যেটা এজন শ্রমিক নিহত হল তারপর এনে ধরনের তৎপরতা কেউ সেইখিনিক আসলে প্রশ্ন উঠিছে আর যেহেতু এই মুহূর্তে সেই টার্মিনেলটা দেখা খুঁজছে টার্মিনেলট যেধরনের আসলে কাম কাজ করে আছে সেই তাত আসলে সুরক্ষার কারণে যিখিনি ব্যবস্থা লাগে তাত কিন্তু এই মুহূর্তে কোনো কারণতে সেই সুরক্ষার ব্যবস্থা থাকা পরিলক্ষিত হওয়া নাই যার ফলত এনে ধরনের দুর্ঘটনাটা সংঘটিত হওয়ার ফলত কালি সেই এজন শ্রমিক আসলে প্রাণ হেরালে বাকি ছজনে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে তার দুজনের যে অস্ত্রোপচার করব গতি এই ধরনের যিধরনের আসলে এই মুহূর্তে দেখিছে যে এই এনে ধরনের এখন আসলে টিঙর প্লেটত সেই গ্যাস কাটারের যুক্ত সিলিন্ডার সেই সিলিন্ডারট আসলে রাখি থাকা হয় তাত যিধরণে আসলে শিকলিয়া বান্ধি থাকব লাগে যিধরণের পর্যাপ্ত শিকলি লাগে সেই শিকলি সমূহ আসলে কিন্তু নাই আর সেই এনে ধরনের কিছু বিসঙ্গতিপূর্ণ বস্তুত আসলে সংলগ্ন থাকে সেই গ্যাস কাটার সেই সিলিন্ডার সমূহ আর সেই সমূহ যেটা সেই পল্টনটোর ভিতর যেটা সুমায় লোক পাঁচ ছজন শ্রমিকের যেটা অহরহ কাম করে আছে আর দেখা পাওয়া গেছে কালি নিশায় আসলে সেই বিসঙ্গতিটির কথা কোয়া হয়েছে যে এনে ধরনের একটা মেশিন থাকে যুক্ত মেশিনত সেই গ্যাস কাটার সেই সিলিন্ডারট আসলে সংলগ্ন থাকে সেই সংলগ্ন সেই মেশিনটি বহুদিন ধরে পানিত আসলে ভিজি আছে বরষুণ পড়েছিল বরষুণত সেই মেশিনটি যথেষ্ট পরিমাণ ড্যামেজ হয়ে আছে বলে কালি নিশায় একটা তেওঁলোকৰ ফলের কোয়া হয়েছে সেয়া যদিও আনুষ্ঠানিক আসলে ঘোষণা নহয় কিন্তু তথাপিও যথেষ্টখিনি বিসঙ্গতি আছে যথেষ্টখিনি সুরুঙা আছে যার পরিণতিত এই কাণ্ড সংঘটিত হল বীরেঞ্চি সংযুক্ত হয়ে থাকক নিশায় ঘটনাস্থলীত উপস্থিত হওয়া আরক্ষীর ভাষ্য আছে আমি সেই আরক্ষীর ভাষ্য আগবাই লম যখন ইঞ্জিনিয়ার ইয়াতে কাম করে আছে আর মতে এই যে এন্ড পয়েন্টত এই টার্মিনালের এন্ড পয়েন্টত একটা ফ্লোটিং বার্জ আছে এটা পল্টন বলে কয় পন্টুল বার্জ হ্যাঁ পন্টুল বার্জ তাতে ফ্লোটিং তাতে মেনহোল থাকে এই মেনহোলত মানে সাসপেক্ট করেছে তাতে গ্যাস জমা হয়ে পেলায় তেনেকা বার্জ করেছে বলে তো সেই বস্তুটো এটা ইনভেস্টিগেট করে আছে অধিক তথ্য সংগ্রহ করবার চেষ্টা করে আছে তথ্য পাওয়ার পিছতে আমি গম পাম একচুয়ালি সেই ব্লাস্টটো কি কারণে হয়েছে কেনেকে হয়েছে পাঁচজনমান ইঞ্জিয়র্ড হয়েছে কাম করে আসলে তারপর ইঞ্জিয়র্ড হয়েছে ইঞ্জিয়র্ড হসপিটালত পাঠাই দিয়ে আছে আর ঘটনাস্থলীর বীরেঞ্চি আমাক দেখুয়াই আহিছে বর্তমান তাত নিমামা পরিবেশে বিরাজ করেছে সাময়িকভাবে কাম কাজ বন্ধ রখা হয়েছে বীরেঞ্চি কোনো শ্রমিক তাত আছে নাকি এই মুহূর্তে নিরাপত্তার কথা তো বারে বারে এই মুহূর্তে চর্চালে আহিছে যে নিরাপত্তাবিহীনভাবে তেওঁলোকক কাম করবলে দিয়া হয় নাকি এল এন টি কোম্পানি কর্তৃপক্ষ কি মন্তব্য আগবাইছে এই সন্দর্ভত কিবা তথ্য জানিবপরা হয়েছে নিশ্চয় জন্ত যে আমি যেতিয়া পুয়ার ভাগত সেই স্থানত যেটা আহি উপস্থিত হয়েছিল তেতিয়া তেওঁলোকৰ যিসকল আসলে ইয়াত শ্রমিক বা কর্মচারী আছে তেওঁলোকে কিন্তু কোনো ধরনের মুখ খোলা নাই তেওঁলোকে এটা কথা কৈছে যে আমাৰ শীর্ষ যিসকল ইয়াৰ কাম কাজ কৰি চাই থকা লোক আছে তেখেতসকল অহার পাছতে আসলে আপোনালোকক কিছু পরিমাণে তথ্য দিব পৰা যাব কিন্তু ইয়াত আসলে দুই এজন শ্রমিকর বাহিরে দায়িত্বপ্রাপ্ত শ্রমিকর বাহিরে আর বাকি কোনো মানুহ ইয়াত আসলে নাই আর দ্বিতীয়ত আর একটা কথা এই মুহূর্তে কব বিচাৰিম যে সুরক্ষার কথা যেহেতু কোৱা হৈছে এই ধরনের যে মুকলি আসলে এই ধরনের সেই গ্যাস কাটার সমূহের জ্বালায় কাম করে থাকা হয় আর সেই কথাটুকু বারে বারে কে থাকা আছে এই সময় একটা যথেষ্ট বিদ্যুৎ সংযোগী এই সময় একটা মেশিন আর এই মেশিন সমূহ আসলে এনে ধরনের এখন বরষুণের হাত খাইবলে এখন পাতল ত্রিপাল দিয়ে থাকা হয় আর সেই ত্রিপাল দিয়ে থাকা এই মেশিন সমূহ যেটা বরষুণত আসলে ভিজি যায় তারপরে যেটা শ্রমিকসকলে কাম করে তেনে ধরনের দুর্ঘটনা সংঘটিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে এই কথাখিনি আসলে যাওয়াকালি নিশায় যেহেতু কোয়া যায় আর পল্টনটোর ভিতর আসলে যেটা ছয় সাতজন সেই শ্রমিকের
যেতিয়া কাম করে আছিল তেওঁলোকৰ সেই মেচিনটো কিন্তু তেওঁলোকৰ যিসকল অভিযন্তা আছিল সেই অভিযন্তাসকলে হোক বা যিসকল ইয়াৰে সেই মেকানিক্যাল সেকশনৰ যিসকল লোক আছে তেওঁলোকক পরীক্ষা নকৰাকে তেওঁলোকক কাম কৰিবলৈ দিছিল সেই অভিযোগটো যেতিয়া উঠিছে এতিয়া সেই মেচিনটো বহুদিন ধৰি পানীত ভিজি আছিল তাত যি ধৰণৰ আচলতে কম্প্ৰেছৰ থাকিব লাগিছিল সেই মেচিনটো যথেষ্ট হিট হৈ গৈছিল বুলি কোৱা আছে তাৰ পাছতে সেই বিস্ফোৰণটো হৈছিল আৰু সেই বিস্ফোৰণত এজন শ্ৰমিক আহি ব্ৰহ্মপুত্ৰত আহি পৰি গৈছিল আৰু বাকী ছজন গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছিল উচ্চ পৰ্যায়ৰ তদন্তৰ কথা ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যথেষ্টখিনি বিসংগতি আছে সুৰুঙা আছে আৰু সেই তদন্তত হয়তো সেইখিনি কথা ওলাই পৰিব কাক জবাবদিহি কৰে তদন্তৰ আওতালৈ কাক কাক আনে সেয়াও লক্ষণীয় হ'ব দৃষ্টি ৰাখিব বীৰেণজী ধন্যবাদ জনাইছোঁ এইখিনি মুহূৰ্তত আপোনাক লাইভ আৱৰত খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা চমু বাণিজ্যিক বিৰতি এইটো মাইথান ষ্টীল নহয় অ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল টেক্সট হেডলাইনছ আগবঢ়াইছে এভৰিডে মছালা সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে দিয়ে আহারর জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট মন রাখব ভাল করে হম লাগিব আয়োজন এভরিডে স্পাইসেস 100% টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট Text headlines আগবঢ়াইছে এভরিডে মসালা এইটো মাইথান স্টিল নহয় অ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান স্টিল কইলা দাবানৰ সন্মুখীন হ'ব ই নিশ্চিত ইফালে অসমত উপনির্বাচন পতাক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে অনিশ্চয়তা ব্যক্ত কৰাৰ পিছতে প্ৰতিক্ৰিয়াত হৰফ হ'ল দুয়োগৰাকী নেতা ভাৰতীয় সংবিধান অনুযায়ী যিকোনো আসন মাত্র ছয় মাহলৈ খালি থাকিব পাৰে সেই নির্বাচন আয়োগে অসমত বিধানসভাৰ উপনির্বাচন পাতিব লাগিবই বুলি দৃঢ়তাৰে কলে বিৰোধী দলপতিয়ে মুখ্যমন্ত্রী মহোদয়ে কেতিয়াবা নির্বাচনী আয়োগৰ মুখপাত্র নিচিনাকৈ কেতিয়াবা সংবিধান নজনা ব্যক্তিৰ নিচিনাকৈ বিভিন্ন ধৰণৰ মন্তব্য দি জনগণৰ মাজত বিভ্রান্তি সৃষ্টি কৰে ই দুর্ভাগ্যজনক পাঁচ নিলম্বিত বিধায়কৰ পদ শীঘ্ৰে খালিজ হ'ব আৰু সেই পাঁচখনতেই উপনিৰ্বাচন হ'ব বুলি এতিয়াও আশাবাদী বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া এই ক্ষেত্ৰত অধ্যক্ষ মহোদয়ক আমি যিমানবোৰ আৰ্জি দি থৈছোঁ ইয়াৰে দুজন বিধায়কৰ ক্ষেত্ৰত অন্তিম শুনানি বাকী আছে আৰু আমি আশাবাদী কেইখন আসনেই ডিছকোৱালিফাই হ'ব আৰু নতুন নিৰ্বাচন হ'ব আনহাতে অসমত উপনির্বাচন পাতিবলৈ মুখ্যমন্ত্রীয়ে ভয় খোৱা বুলি কটাক্ষ ৰিপুণ বৰা তেওঁৰ কথা কোনো লাগবান নাই নে তেওঁ মনত যি আহে তাকে কয় তেওঁ কিবা এটা কাৰণত আজি চিফ মিনিষ্টাৰ হৈছে বেলেগ কথা তেওঁ নিজে নাজানে নেকি নিৰ্বাচন ভোটাৰ লিষ্ট আছে নে নাই নিৰ্বাচন হ'বনে নহয় এইটো তেওঁ ক'বলৈ কোন এইটো নিৰ্বাচন আয়োগে সকলো কথাৰ সাৰমৰ্ম হিচাপে 26ত অসমত বিৰোধীয়ে চৰকাৰ গঠন কৰাৰ দাবীত অটল হৈ থকা বুলি সদৰি কৰিলে দুয়োগৰাকী বিৰোধী নেতাই ইফালে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰো আশা 26ত ৰাইজে ভোট দিব কংগ্ৰেছকে বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট কেঁচু খান্দোতে সাপ ওলোৱা নিচিনা হ'ল কথাটো এতিয়া অঁ এতিয়া কাম নকৰাকৈ ঘিলামা ডিভিজনত বহুত কাম পেণ্ডিং আছে ঢকুৱাখনা কাণ্ডৰ নতুন পাত নিউজ 18ৰ হাতত বিস্ফোৰক ফোন কল বাকী সোপা গোটেই সোপা এটা মানে এতিয়া খংটো মোৰ ওপৰত হাইব বিচাৰিছিলাম মানে বন্ধুৰে সুনীল গগৈৰ কথোপকথনত ফাদিল জল জীৱন মিছনৰ দুৰ্নীতিৰ আখ্যান মাৰিহে পেলাম কিবাহে কৰিম ধেৰ মানে কাম নকৰাকৈয়ে জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ ঘিলামৰা ডিভিজনত জল জীৱন মিছনৰ লাখ লাখ টকা লুটি নিয়াৰ কথা ফোনযোগে বন্ধুক জনাইছিল সুনীল গগৈয়ে ঘিলামা ডিভিজনত বহুত কাম পেণ্ডিং আছে ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে
স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। নির্বাচনের পাছত রাজ্য বৃদ্ধি পাইছে খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা। রাজ্য খিলঞ্জিয়ার উপর সংঘটিত ধারাবাহিক আক্রমণ আর খিলঞ্জিয়া কিশোরীক ধর্ষণের ঘটনাক উদ্বিগ্ন হয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর পাছতে ঘটনাক ফেসবুক যোগে এবার উদ্বিগ্নতা প্রকাশ করলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। এটা বিশেষ সম্প্রদায়িক ঘটনার বাবে দোষারোপ করলে মন্ত্রীগিয়ে। প্রসঙ্গক্রমে মন্ত্রীগিয়ে উল্লেখ করলে 22 জুনত ওদালগুড়ির মাজবাটত সংঘটিত কিশোরীক দলবদ্ধ ধর্ষণের ঘটনা। ফেসবুক পোস্ট যোগে উল্লেখ করলে 24 জুনত শোণিতপুরের ঢেকিয়াজুলিত সংঘটিত কিশোরী ছাত্রীর ধর্ষণের ঘটনা। বিগত মে মাহত বরপেটা জেলার কয়াকুশির সমীপর বামুনবুড়ি গাঁত খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা। মে মাহতে লক্ষিমপুর জেলার খেলমাটি আরক্ষী চকীত আক্রমণের ঘটনা। লগতে 7 জুনত কোকরাঝার জেলার সিথিলা অঞ্চলত খিলঞ্জিয়ার উপর আক্রমণের ঘটনা উল্লেখ করলে মন্ত্রীগিয়ে। প্রসঙ্গক্রমে মন্ত্রী পীযুষ হাজরিকায় এই ফেসবুক পোস্টত উল্লেখ করে যোরহাটত বিজেপির নির্বাচনী পরাজয়ের কথাও। কারোবার জয়ের বাবে এটা সম্প্রদায়ে দুঃসাহস করা বলে উল্লেখ করে মন্ত্রীজনে। খিলঞ্জিয়ার উপর আক্রমণ আর খিলঞ্জিয়া কিশোরীক ধর্ষণের ঘটনার বিরুদ্ধে কঠোরেরপরা কঠোরতম ব্যবস্থা লবলে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করে মন্ত্রীজনে। সরকারে সংগঠিত দুর্বৃত্তবর কঠোর হাতে নির্মূল করব বলে হুঙ্কার দিলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। উল্লেখযোগ্য যে খিলঞ্জিয়ার উপর সঘনায় সংঘটিত হওয়া আক্রমণের পিছতে কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য করেছে। কি আছিল মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য আগবাইছো। নির্বাচনের সময় মাত্র মডেল কোড অফ কন্ডাক্ট আছিল। আমি মন্ত্রী সকলে অফিসত অহা নাছিল। মই নির্বাচনের কামত রাজ্যের বাহিরত আছিল। এই তিনিটা সময়ের ভিতরতে তেওঁলোকে লক্ষিমপুর থানা আক্রমণ করি। এই সময়ের ভিতরতে বরপেটার হিন্দু গাঁত তেখেত সকলে আহি সংঘবদ্ধ আক্রমণ চলালে। আর এই এমাহর ভিতরতে তেওঁলোকে কোকরাঝারত কোচ রাজবংশী গাঁত গৈ তেওঁলোকে মাটি দখলের অভিযান চলা। মাত্র মডেল কোড অফ কন্ডাক্টর কারণে এমাহ মাত্র বিজেপি সরকার শুই থকা নাছিল, মাত্র নিষ্ক্রিয় হয়ে আছে। এমাহ নিষ্ক্রিয় হওঁতে তিনিটাক সংঘবদ্ধ আক্রমণ। আর এইখন যেতিয়া বিজেপির সরকার না থাকিব, দিনে নিশায় এনেকুয়া কিমান আক্রমণ চলিব তাক মাত্র আমি কল্পনা করার প্রয়োজন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। খিলঞ্জিয়ার উপর ধারাবাহিক আক্রমণ সন্দর্ভত তেনেদরে প্রতিক্রিয়া প্রকাশ করার পিছত মাজবাট কাণ্ডক প্রতিক্রিয়া প্রকাশ করেছিল একদরে জয়ন্ত মল্ল বড়ুয়ায়ু। আর তারপর শেহতীয়াক এই ঘটনাবলীক প্রতিক্রিয়া প্রকাশ করেছে ডিব্রুগড়ের বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন। লগতে বিজেপি বিধায়ক চক্রধর গগৈয়ে প্রকাশ করেছে প্রতিক্রিয়া। ধারাবাহিকভাবে এই রিজাল্ট ওলার পাছরপর আমার বরপেটা হোক, লক্ষিমপুর হোক, বাকি এই সৰু ছোৱালীজনী দৰ্শন কৰা কথা হওক, এই গোটেই কথাবিলাকে যিটো দেখা যায়, এটা বিশেষ সম্প্ৰদায়ৰ লোকে, বাংলাদেশীৰ মূলৰ মুছলমান সম্প্ৰদায়ৰ লোকে এই কামটো কৰাটো এটা সম্পূৰ্ণৰূপে প্ৰমাণিত হৈছে। আৰু সেই কথাটো আমি ক'বলৈ বাধ্য হৈছোঁ। নহ'লে কি হৈছে, পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াৰ নিচিনা এজন ৰেছপনচিবল মন্ত্ৰীয়ে এই কথাটো যিটো ষ্টেটমেণ্ট দিছে সেইটো সঁচাকে গুরুত্ব সহকারে লৈছে তেখেতে কথাটো। আর এই কথাটোৱে মই ভাবো যে আগন্তুক দিনত আমার অখনি শক্তি আরো কঢ়িয়া আনিব। আর এই অখনি শক্তিটো কঢ়িয়া অনার ক্ষেত্রে কোনে তেখেতসকলক অনুপ্রেরণা দিছে, এই কথাটো কিন্তু আজির ডেটত একটা ডাঙর প্রশ্নবোধক। এই কথাটো একটা ডাঙর প্রশ্নবোধক, যেহেতু আমার আগন্তুক গত দিনবিলাকত আজি 3 বছর আমার এইখন সরকার হওয়ার পছতো এনেকুৱা ধৰণৰ কোনো কথাত আমাৰ হিন্দেহী হোৱা নাছিলে। কিন্তু ইয়াত এতিয়া এনেকুৱা এটা ব্যৱস্থা হৈছে যিটো ব্যৱস্থাই এই কেইদিনমানৰ ভিতৰতে এটা প্ৰমাণিত হৈছে, আৰু এই প্ৰমাণিতই আগন্তুক দিনত আৰু বেছি অখনি শক্তি কঢ়িয়াই আনিব। আৰু সেইকাৰণে পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াই যিখিনি কথা কৈছে
এইটো সম্পূর্ণ 100% শুদ্ধ, কোনোবাই বেয়া পাব পারে, কোনোবাই হেৰি কৰিব পাৰে, কিন্তু এইটোতেই কথাটোত এটা যে মেলাফাইড ইনটেনশন লৈ কিছুমানে তেওঁলোকক এন্টাগনাইজ কৰিছে, এই কথাটো কিন্তু ইয়াত প্রমাণিত হৈছে। আমি এটা কথা প্রত্যক্ষ কৰিছোঁ, নির্বাচনোত্তৰ যিটো আমাৰ অসমৰ সামগ্রিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটত যিকেইটা ঘটনা, অসামাজিক ঘটনা ইতিমধ্যে লিপিবদ্ধ হৈছে বা ঘটিছে, এই ঘটনাকেইটাৰ ইতিহাসটো আমি যেটা অধ্যয়ন কৰোঁ, তেতিয়া আপুনি দেখিব যে এটা একেবাৰে, আমি যদি কয়াকুচিৰ খিলঞ্জীয়া মানুহৰ ওপৰত আক্ৰমণৰ কথা কৰাৰ কথাকে কওঁ, লখিমপুৰ জিলাত থানা আক্ৰমণ কৰাৰ কথাকে কওঁ, যে কোকৰাঝাৰ জিলাৰ চিথলা অঞ্চলত খিলঞ্জীয়াৰ ওপৰত হোৱা আক্ৰমণৰ কথাকে কওক আপুনি, ওদালগুৰিৰ মাজবাদত হোৱা সেই কিশোৰী ছোৱালীজনী ধৰ্ষণৰ কথাকেই কওক, বা এই যোৱা 24 জুনত শোণিতপুৰত হোৱা কিশোৰীজনী ধৰ্ষণৰ কথাকেই কওক, এই গোটেই ঘটনাখিনিৰ লগত যদি আপুনি ইতিহাসটো খুচৰি চায়, তাৰ লগত ইতিমধ্যে পুলিচে গ্ৰেপ্তাৰ কৰা মানে যিসকল মুজৰিম হয়, যিসকল দোষী, সেইসকল কিন্তু এটা বিশেষ কমিউনিটি। অপরাধীর কোনো জাত নাই, অপরাধীর কোনো ধর্ম নাই, অপরাধীর কোনো এনেকুৱা ধরনের বর্ণ নাই, আপনাদের সকলে জানে যি অপরাধ করে তেওঁলোক অপরাধী, সেইটো সকলো জাতি, সকলো ধর্ম, সকলো বর্ণর মাজতে আছে সেই অপরাধী। কিন্তু বিজেপিয়ে এটা টার্গেট করে, যেহেতু 2024 চনত হারিলে, গতিকে অসমত আরো বেশি হিন্দু মুসলমানের রাজনীতি করবর কারণে, আর মোটো ভয় হয়েছে যে বিজেপিয়ে 2026 চনের আগত মানে সাংঘাতিক ধরনের সাম্প্রদায়িক সংঘর্ষ আকো অসমত লগাই দিব, মোটো এইটা ভয় হয়েছে। গতিকে অতি সোনকালে অসমৰ ৰাইজে কথাটো বুজি উঠা দরকার, অসমৰ ৰাইজে এই কথা উপলব্ধি করা দরকার, আর বিজেপির এই চক্রান্ত ভরি নিদিবর কারণে মই সংখ্যাগুরু আর সংখ্যালঘু সকলো ৰাইজকে এই সময়ত আহ্বান জানাইছো। বর্ষীয়ান রাজনীতিক লালকৃষ্ণ আদবানি অসুস্থ, দিল্লির এইমসত ভর্তি করা হয়েছে আদবানীক, আজি পুয়ার ভাগত ভর্তি করা হয়েছে এইমস হাসপাতালত। দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানী চিকিৎসকর নিরীক্ষণত আছে বর্তমান বর্ষীয়ান রাজনীতিকজন, বর্তমান স্বাস্থ্যর অবস্থা সুস্থির বলে জানাইছে চিকিৎসকে। 94 বছরীয় লালকৃষ্ণ আদবানীক শেহতীয় ভারত রত্ন সন্মান প্রদান করা হয়েছিল। 1980 চনত ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাপক লালকৃষ্ণ আদবানীর অসুস্থতার বাতরি পয়ারে অগণন গুণমুগ্ধ হাসপাতালত ভিড় করে। 1989 চনত নতুন দিল্লী লোকসভা সমষ্টির প্রথমবারলে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিল লালকৃষ্ণ আদবানী। অযোধ্যার রাম মন্দির নির্মাণের ক্ষেত্রতো অন্যতম ভূমিকা আছে প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানীর। 1984-1990 চনল বিজেপির রাষ্ট্রীয় সভাপতি আছিল, 1993-1998 চনল বিজেপির রাষ্ট্রীয় সভাপতির দায়িত্বও আছে, 2004-2005 চনল বিজেপির রাষ্ট্রীয় সভাপতি, দীর্ঘ সময়ের বিজেপির রাষ্ট্রীয় সভাপতি আছিল আদবানী, 1999-2004 চনল উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব লৈছিল, 1927 চনের 8 নভেম্বরত জন্ম লালকৃষ্ণ আদবানীর, 14 বছর বয়সতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘত যোগদান করে। অবিভক্ত পাকিস্তানের সিদ্ধ প্রদেশত জন্ম আদবানীর, অবিভক্ত পাকিস্তানের সিন্ধ প্রদেশত জন্ম আদবানী, লালকৃষ্ণ আদবানীর স্কুলিয়া শিক্ষা পাকিস্তানের কারাচিত, কলেজিয়া শিক্ষা হায়দ্রাবাদের গ্রহণ করেছিল। 1947 চনের 12 সেপ্টেম্বরত স্থায়ীভাবে ভারতলে গুছি আহে, RSSর প্রচারক হিসাবে সেবা আগবাইছিল আদবানীয়ে। বিজেপির উত্থানের আঁরর অন্যতম ব্যক্তি হয়েছে লালকৃষ্ণ আদবানী। আদবানীর নেতৃত্বতে বিজেপি দলের উত্থান হয়েছিল ভারতত, দেশজুড়ি কেইবাটাও রথ যাত্রার নেতৃত্ব দিছিল আদবানী, বাজপেয়ী সরকারের দ্বিতীয় কার্যকালত গৃহমন্ত্রীর দায়িত্ব সম্ভালিছিল, 1998-1999 চনের কার্যকালত প্রথম গৃহমন্ত্রীর দায়িত্ব লৈছিল, গৃহমন্ত্রী হয়ে থাকা অবস্থাতে উপ প্রধানমন্ত্রীরও দায়িত্ব দিয়া হয়েছিল আদবানীক। লাইভ আৰত খবৰ আধাৰ অব্যাহত ৰাখিম, লৈছো আন এটি চমু বাণিজ্যিক বিৰতি।